Guys, welcome to Let's Start. Today we are in South City or South City. I am surprised. আর আজকে আমরা চলে এসেছি হচ্ছে নতুন প্রেমিকার সাথে, আমার নয়, অন্য কারুর প্রেমিকা, তাকে আমরা হাইজ্যাক করে নিয়ে চলে এসেছি। নতুন প্রেম করছে বাই দ্য ওয়ে আয়েন্দ্রি। কি রিভিল হচ্ছে আমাদের ব্লগে? না 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 না, প্রেমিকটাকে সেটা রিভিল নয়, সেটা আপনারা খুঁজে বার করবেন। বাট আমরা কিন্তু টাইটেল আর থাম্বনেইল দেবো, এখন বলে দিচ্ছি, যেটা দেখে তোমরা ক্লিক করবে। বাট পরে গালাগাল দিও না, কারণ পুরো ব্লগটার মধ্যে জানতেই পারবে না তোর বয়ফ্রেন্ড। যাই হোক, মোটা কথা, আয়েন্দ্রি হচ্ছে প্রেম করছে, আর প্রচন্ড ভাবে প্রেম করে মানুষকে যেরকম ভাবে ইগনোর করে আর চোখের সামনে মানুষকে বদলে কিভাবে যেতে হয় দেখতে হয়, সেটা হচ্ছে আমি তা একমাত্র সাক্ষী। প্রেম করলে মানুষ বদলায়, আয়েন্দ্রিকে দেখলে সেটা শেখা যায়। ভাই ফোটার দিন নো কল নো এসএমএস, আর আর কালী পুজোর দিন দেখা করার কথা নো কল নো এসএমএস। তারপর একদিন আমার সাথে বেরিয়ে আমাকে ইগনোর কিভাবে করতে হয় সব কিছু করেছে ও। তারপরেও আমি, সেটা হচ্ছে আনন্দদা। আনন্দদা মালদা থেকে জার্সি করে ফিরে এসেছে। কেমন কেমন আছো বলো? একদম খুব ভালো আছি, এবং অনেকদিন বাদে সবার সাথে দেখা, আয়েন্দ্রির সাথেও, সায়কের সাথেও, রিয়াজের সাথে আজকে আমার প্রথমবার দেখা হলো। মানে আমি ওর ব্লগ দেখেছি, কিন্তু সামনাসামনি প্রথম আলাপ হলো। সিরিয়াল দেখনি ওর? হ্যাঁ, সিরিয়ালও দেখেছি, সিরিয়ালও দেখেছি। মানে আমি যেহেতু ব্লগের, মানে ব্লগ হচ্ছে এখন, তাই ব্লগটা বললাম। বাট সামনাসামনি প্রথম দাড়ি ফাড়ি কেটে টিপটপ হয়ে এসছো কেন? আর তোমার বিয়ে কবে? বিয়ে কবে মানে আমার এখন বিয়ের কোনো প্ল্যানিংই নেই, দাড়ি ফাড়ি এমনি কাটা হয়েছে, এমনি কাটা হয়েছে। ঠিক আছে, আয়েন্দ্রি হচ্ছে আমাদেরকে খাওয়াতে চাইছে। আমি ভেতরে লুকিয়ে ক্যামেরা ফিট করে রেখে দেবো ওর ফুলসজ্জা। যার বিয়ে হবে তার ফুলসজ্জা, চেনা করো। মানে তোর বিয়ের সময় যদি ফুলসজ্জা হয়, সেখানে আমি লুকিয়ে ক্যামেরা ফিট করে রেখে আসবো। তোর প্রজাপতি বসলো, যারা রিল দেখেছো রিয়াজের, তারা নিশ্চয়ই, ওটা প্রজাপতি নয় বাই দ্য ওয়ে, ওটাকে মথ বলে। আর মথ কোনোদিনও ডানা তুলে থাকে না, মথ সবসময় ডানা পেতে থাকে, ব্রাউন কালারের। আমাকে শেখাস না পতঙ্গ সম্বন্ধে, ওটা প্রজাপতি। ইয়েস, রিয়াজের মনেও একজনকে পছন্দ করতে শুরু করেছে একজনকে। মুখে ব্লাশিংটা দেখো রিয়াজের, রিয়াজ ভেবে পড়েছে। ও, তোর মা বাবা দেখে দুজনেই, হ্যালো কাকু, হ্যালো কাকিমা। তোমার ছেলে প্রেমে পড়েছে, কিন্তু এখনো কি তাকে বলতে পারেনি? সবই কন্টেন্ট, এটা মোটেই কন্টেন্ট না, তুই কন্টেন্ট বলে চালিয়ে দিতে পারিস না। কিন্তু যাই, আমাদের সবকিছুই কন্টেন্ট, বুঝবি। হ্যাঁ ঠিক আছে, এটাই ভাবো তোমরা। কি বলতে চাইবি? কার্ড সবার সত্যি। নতুন সিরিয়াল কেমন লাগছে? খুব ভালো লাগছে। একটা সুখী সংসারের মধ্যে ঢুকে পড়তে তো লজ্জা করছে না? কি করা যায় দেখি। আর বাই দ্য ওয়ে, আয়েন্দ্রি আমাকে একটু বাদে শপিং করতে নিয়ে যাবে দাঁড়াতে। টাটা। তোমরা হচ্ছে আমাদের জন্য খাবার আনতে যাচ্ছ? বা কে খাওয়াচ্ছে, আনন্দ না আয়েন্দ্রি? আনন্দ জীবনে প্রথমবার আমাকে কিছু খাওয়াও একটা। আমায় আমায় জীবনে আমায় জীবনে প্রথম কিছু একটা খাওয়াও তুমি। তোমার সাথে আমি একটু নিচে যাচ্ছি, একটা চকলেট কিনবো আমি নিচে গিয়ে, ক্যাডবেরি কিনবো তোমার সাথে। আমি খাবো না কিন্তু, আমি আনন্দ থেকে একটা চকলেট নেবো নিচে গিয়ে। স্ট্রবেরি লস্যি কিনে এনেছে আমাদেরকে না জিজ্ঞেস করে, যেটা কেউ খাবে না। আমার জন্য এসছে মজিতো, তার কারণ আমি আজকে প্রচুর খেয়েছি। আর এখানে হচ্ছে প্রচুর খাওয়ার দাওয়ার, পুরোটাই কিনেছে হচ্ছে আয়েন্দ্রি। কি ভালো মন আজকে হঠাৎ করে, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি তো এরকম নও, তুই ভুলে গেলি কি কি মনে করে? সবসময় ট্রিট আমি দিই, তুই আর আমি শোনা গো আমার। দেখো প্রচুর খাবার এনেছে নাও রিয়াজ, আনন্দদা, তোমরা দুজনে মিলে মজা করে খাও।
না আমি তো খাবো না আজকে, আমি আজকে উপোস, আমি আজকে দেখবো, আমি আজকে শুধু এটা খাবো। আর কালকে থেকে তো আমাদের জিম শুরু হচ্ছে, তাই আমরা ডায়েট ডায়েটে আছি, মানে আমি ডায়েটে আছি, তাই আজকে হচ্ছে গাতি খেয়ে নাও। সত্যি কোন জিমে? সত্যি কটার সময় যাবি? আমিও আমরাও রাতেই যাবো। আনন্দদা বিয়ের আগে একটু রোগা হয়েই যাও। সবাই খেতে শুরু করে দিয়েছে মন দিয়ে, খাও খাও ভালো করে খাও, খুঁজছে কোনটা খাওয়া যায়। কি চাই? চিকেন চাই। এই তো পপকর্ন না চিকেন? মাটন বিরিয়ানি তো, এইটার ছালটাকে ছাড়িয়ে নিবি, খোলো খোলো, এটার ছালটাকে ছাড়িয়ে নিবি, নিয়ে ওই মাটনের সাথে মিশিয়ে দিবি, হয়ে গেল, মাটন বিরিয়ানির সাথে খাইয়ে দিবি। এভাবে ঠেলাঠেলি করছে, তার মধ্যে আরেকটা জিনিস এক্সট্রা, ও এটা শেষ, আরেকটা এক্সট্রা জিনিস খাচ্ছে, চকলেটের কাদা। কি বললি? মিষ্টিটা দেখে ইচ্ছা করছে না সত্যি, যা অদ্ভুত একটা খাবার। কোনটা? ওই যে মিষ্টি, কড়কড়ি মিষ্টি। আমারও তাই। যাই হোক, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে জারাতে শপিং করতে। স্টে টিউন। রিয়াজ, এইভাবে খাওয়ার ঠেলাঠেলি হচ্ছে। ব্লগটা বন্ধ করার পরে সাহেব বলে, আচ্ছা ঠিক আছে দাও, আমাকে দাও। মানে আমি নেব না। একটাই চিকেনের পিস পড়ে আছে এই যে। আসলে একটাই চিকেনের পিস খেতে পারছি না। দেখেছো মানুষ কিভাবে বদলে গেছে? দেখছো তো মানুষ কিভাবে বদলে যায়? দেখো, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে তুই ইগনোর করা বলে? হ্যাঁ, প্রেমে পড়ে এইভাবে ইগনোর করে দেয়। একজনকে পছন্দ হয়েছে, ওই যে ওখানে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, হাত দিয়ে কেন ডাকছিস? সে চলে গেছে, রিয়াজ বলছে যা, চলে গেল। ওলে বাবা, শপিং করে দেওয়ার ভয়তে চলে গেছে হচ্ছে আয়েন্দ্রি, ভয় পেয়ে চলে গেছে। ও বলেছে যে আজকে ছেড়ে দেয় আমাকে, আজকে আমার প্রেম করতে যাওয়ার কথা আছে, ডেটিং রয়েছে, তাই জন্য জাস্ট আমাকে ইগনোর করে চলে গেল। যতবারই দেখে আমাকে মনে করে হ্যাঁ এবারে এবারে আসবে। সো আমি চলে এসেছি ড্যাডির সাথে দেখা করতে, শুধু আমি নয় রিয়াজও আছে। রিয়াজ প্রচন্ড ব্যস্ত ফোনে। এই রিয়াজ, এদিকে আয়। প্রথমবার হলো এটা, আই থিঙ্ক। আমি এসেছি দুজন মিলে হঠাৎ করে, তখন বলে এসেছি হঠাৎ করে মনিটর করছি, দেখি সায়ক এটা এরকম একটা জামা পরে, আমি ভালোবাসি, আমি গ্রামটা পছন্দ করি, গ্রামে থাকতে পছন্দ করি, সেই কারণে। তো ফাইনালি চলে এসেছি আমি তো কলকাতায়। এবার এই সপ্তাহে তো আর ছুটি পুটি পাবো না, এই সপ্তাহ পুরো থাকতে হবে কলকাতায়। তো এই সপ্তাহে প্রচুর ব্লগ আসবে দুজন একসঙ্গে। না, আমাদের ব্লগ ব্যাক টু ব্যাক প্রচুর এসছে একসাথে, তো মাঝখানে হয়তো দু একটা ব্লগে আমি নেই, বাট এবার থেকে আবার এই এক সপ্তাহ প্রচুর ব্লগ হবে।
তো ডে ওয়ান মানে আজকে সোমবার, সোমবারে ব্লগ হচ্ছে এটা করেছি আমরা, আবার কালকে বেরিয়ে নতুন ব্লগ করব। তো আজকের ব্লগটা আমরা এই পর্যন্ত শেষ করছি, ছোট্ট একটা ব্লগ। আর আজকে আমরা প্ল্যান করব কালকে কী নিয়ে ব্লগ করব। সো গাইস, যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের ইউটিউব চ্যানেলকে চটপট সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের অলরেডি হয়ে গেছে 365 কাছাকাছি হয়ে গেছে, তো ওটা চটপট তোমরা 4 লাখ করে দাও। সো টাটা গাইস, লাভ ইউ। ভেবেছিলাম হচ্ছে ব্লগটা শেষ করে দেবো, কিন্তু মাছের দোকানে মাছ দেখতে চলে এসেছি আমরা, তো নিচ্ছি হচ্ছে এই মাছটা। কোনটা নেবো আমি রিয়াজ? এটা এটা খোলসে মাছের জাত বলে, যেটা মরবে না, রোজ আর কাইন্ড অফ রোজ গৌড়ামি, গৌড়ামি স্পিসিস, কিন্তু গৌড়ামি পার্টিকুলার নাম কি জানি, রোজি মোজি কিছু একটা হতে পারে, রেড লিলি গৌড়ামি, রাইট? এটাই নেবো দুটো। না অনেক দাম, দুটো নেওয়া যাবে না, দুটো পাট পাগল। একটা একটা কোনো মানুষ বাঁচতে পারে না রিয়াজ, তুই যেমন প্রেমের জন্য হাসফাস করছিস ওরাও করবে ওর জন্য, বুঝতে হবে তো। কি মুখ লুকাচ্ছিস, লোককে শুধু শুধু ফ্রিতে এন্টারটেইন করছিস?